আসসালামু আলাইকুম। পঞ্চম মৃত্যুবার্ষিকীতে মরহুম ডাক্তার মোহাম্মদ শারফুল আলম স্যারকে শ্রদ্ধার সাথে স্মরণ। গতকাল সন্ধ্যায় ঘরোয়াভাবে পঞ্চম মৃত্যুবার্ষিকীতে মরহুম ডাক্তার মোহাম্মদ শারফুল আলম স্যারের আত্মার শান্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তিনি ছিলেন একজন হোমিওপ্যাথি অনুরাগী ও ডাক্তার হেনিম্যানের আদর্শ সৈনিক। তিনি হোমিওপ্যাথিকে ভালোবেসে প্রতিষ্ঠা করেন হোমিওপ্যাথির প্রচার ও প্রসারের জন্য হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটি নামক একটি সংগঠন, যা সরকার কর্তৃক নিবন্ধিত। তিনি অনেক হোমিওপ্যাথির ছাত্র ভক্ত অনুরাগী রেখে গেছেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ডাক্তার অপরেশ কুমার ব্যানার্জি, বর্ধমান সভাপতি ডাক্তার সিরাজুল আলম সিদ্দিকী ফেরদাউস, মহাসচিব ডাক্তার শফিকুল ইসলাম, সাংগঠন সম্পাদক ডাক্তার মোহাম্মদ মানিক, সহসভাপতি ডাক্তার কাজী সাইফুদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক ডাক্তার তপন বারৈ, হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটি ঢাকা জেলা উত্তর এর সম্মানিত সভাপতি ডাক্তার সোহাগ, সাংগঠন সম্পাদক মোহাম্মদ আনোয়ার ইসলাম কালন সহ সংগঠনের সদস্যবৃন্দ ও ভক্ত অনুরাগী। অনুষ্ঠানটির দোয়া পরিচালনা করেন ডাক্তার ইসমাইল হুসাইন। আগামী সোমবার 25 এপ্রিল 2022 রাত 10টায় ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি টিভিতে স্যারের স্মৃতিচারণামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ডাক্তার অপরেশ কুমার ব্যানার্জি, বিশেষ আলোচক থাকবে ডাক্তার তপন বাইরয় এবং ওনার পরিবারের সদস্য সুযোগ পুত্র ডাক্তার সোহাগ। অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।